বিএনপির ঘাঁটি বলে খ্যাত বাগেরহাটের মোংলাপুর পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া আওয়ামী লীগ। সীমানা জটিলতা নিরসন ও তফসিল ঘোষণার পর থেকে নেতাকর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দলীয় প্রার্থীকে বিজয়ী করতে। নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পোস্টার প্যানা ফেস্টুনে ছেয়ে গেছে মোংলাপুর পৌরসভার অলিগলি। মাইকিংও চলছে পুরোদমে, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থী ও তার সমর্থকরা। যে কোনো মূল্যে এবারের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শেখ আব্দুর রহমানকে মেয়র হিসেবে দেখতে চান দলীয় নেতাকর্মীরা। এর জন্য পৌর এলাকার বাইরের দলীয় নেতাকর্মীরাও কাজ করছেন। তবে সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে এবং জনগণ কেন্দ্রে যেতে পারলে ধানের শীষের পক্ষেই রায় দেবে বলে দাবি বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ জুলফিকার আলীর। আওয়ামী লীগের প্রার্থী ও তার কর্মীদের জন্য সঠিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা করতে পারছেন না এমন অভিযোগও রয়েছে তার। সাধারণ ভোটাররা বলছেন, যোগ্যতা দক্ষতা এবং সততার উপর ভিত্তি করেই তারা সিদ্ধান্ত নেবেন কাকে ভোট দেবেন। মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসও দিচ্ছেন তারা। ভোটাররা বলেন, 10 বছর পর যখন নির্বাচন হচ্ছে সবার মুখে উৎসব মুখর আর পোস্টার পোস্টার ভরে গেছে, এতে খুব আনন্দ একটা বিরাজ করতেছে সবার মাঝে। এই মোংলার ভোট দেখতেছি খুব মানুষ জমজমাট আছে, খুব সব দুই দলের মানুষই সব অর করতে আছে, দুই দলের মানুষই খুব পাশাপাশি মানুষের কাছে যাইতেছে। মোংলার ভোট নিরপেক্ষ হওয়ার একটা সম্ভাবনা আল্লাহর রহমত আছে। আমি এবারে নতুন ভোটার, এই দুই পক্ষ মাঠে নৌকারও ভোটার নৌকারও লোক আছে, আপনার দানের সিজোর লোক আছে, আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা ভোট দিতে চাই যে আমাদের এলাকায় কাজ করতে পারবে, যে এলাকা আমাদের সুযোগ সুবিধা দেখতে পারবে, উন্নয়নমূলক কাজ করতে পারবে, তাকে আমরা ভোট দেবো। দেবো যারে ভালো লাগে তারাই দেবো ভোট, তাও যোগ্য যে প্রার্থী হবে তাকে ভোট দেবো। মনে করেন উন্নয়নের দিক দিয়ে যারে ভালো লাগে, কাজকর্মে সব দিতে ভালো লাগে, তার পতাকা যে ব্যবহার আসার সব দিতে ভালো লাগে তাকে ভোট দেবো। যোগ্যতা তারই ভোট দেবো, যে সবার সাথে থাকে আমাদের সাথে থাকবে, আগে পিছিয়ে যাওয়া যে সুখ দুঃখে যে সাথে থাকবে তারই ভোট দেবো। নির্বাচনী পরিবেশ নিয়ে হতাশা প্রকাশ করে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ জুলফিকার আলী বলেন, জানুয়ারি 16 তারিখে আমরা প্রচার প্রচারণা করতে যেয়ে আমরা সবসময় বাধাগ্রস্ত হই এবং আমার নেতা কর্মীরা মারধর সহ এবং প্রচার মাইক ভাঙ্গা সেট ভাঙ্গা পোস্টার ভাঙ্গা পোস্টার ছেঁড়া গালি গাড়ির গেলাস ভাঙ্গা সহ আমাদের কর্মীদেরও হাতাহাতি করছে এবং অনেকের হাত ভেঙে গেছে, কান ফেটে গেছে, এরকম ঘটনা ঘটছে। এরাও করে বিভিন্নভাবে ওই ওরা স্লোগান দিতে থাকে এবং মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে থাকে। এরকমভাবে যে জায়গায় যাবো সেই জায়গায় কয়েক জায়গায় আপনাদের এখানে লোকাল সাংবাদিকরা এটা দেখছে, তাদের ছবি আছে, তাদের ছবি ধরা আছে। তো আমরা প্রচার প্রচারণা করতে পারি না, তবে আমরা একটা জিনিস হলো মোংলাপুর পৌরসভার দীর্ঘদিন ভোট বন্ধ ছিল, এখন অতি আগ্রহের সাথে জনগণ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তো 10 বছর সেবা করছি, আমি আশা করি যতই প্রচার প্রচারণা আমাদের বিঘ্ন ঘটুক না কেন, জনগণ ভোট দেওয়ার জন্য অতি আগ্রহ করে অপেক্ষা করছে। যদি নিরপেক্ষভাবে ভোট প্রদান করতে পারে যার ভোট, সে অবশ্যই জনগণ এর একটা রায় দিবে এই আশাবাদ করি। যতই বিপদ আপদ, যত ঝড় জুলুম অত্যাচার হুমকি ধুমকি দিচ্ছে, এমনকি ভোটারদের বাড়ি বাড়ি যে হুমকি দিচ্ছে, বাড়ি বাড়ি যে ইট মারতেছে, কর্মীদেরকে মারধর করে বের করে দিচ্ছে, এই প্রতিকূল অবস্থায় আমরা নির্বাচন করে যাচ্ছি এবং নির্বাচনে আমরা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত লড়াই করে যাব। এই লড়াইতে আমরা অবশ্য বিজয় হব ইনশাল্লাহ। আবেদন করছি কিন্তু এবং প্রশাসন সাথে সাথে এটা একটু আমলে নিছে, আর কি, কিন্তু কতক্ষণ না ইয়ে করা যায়, এই করতে এইটাকে সেই করে দিছে, তারপরক্ষণে আবার ইয়ে করতেছে, এরকম প্রতি এবং বেশিরভাগ দেখা যায় যে বহিরাগত থেকে এত পরিমাণ লোক আপনারা দেখবেন, এখনই যান আপনারা মোংলাতে ঘুরেন, কত পার্সেন্ট আমাদের এইখানের পৌরসভার ইয়ে আছে আর কত পার্সেন্ট বহিরাগত আছে, কত পার্সেন্ট মোটর সাইকেল দেখবেন যে বহিরাগত ভরা। নির্বাচন পরিবেশ দিন দিন তারা খারাপের দিকে নিয়ে যাচ্ছে, আমি ইয়ে করতে।
দিচ্ছে। আমি সুষ্ঠু নির্বাচনের জন্য এই সমস্ত ব্যাপারগুলো দেখার জন্য আমি বলছি কালকে মিটিংয়ে, এবং প্রশাসন এটা আমলে নিয়ে দেখছে। আমাকে দুইজন প্রার্থীকে নিয়ে প্রশাসন কালকে 6টার সময় মিটিং করছে, তার ভিতরে আমি এগুলো বলছি। প্রথম থেকে শুরু করে ঝুঁকির ভিতরেই আছি, এখনও ঝুঁকির ভিতরে, কারণ আমার এই একটা মাত্র, আপনি দেখছেন সারা জায়গায় মোংলাপুর পৌরসভায় যে একটা দুইটা অফিস মাত্র, একটা 4 নম্বর ওয়ার্ড, একটা এইখানে আমার বাসার ভিতরে। সেই ভিতরেই সন্ধ্যাবেলার কিছুক্ষণ পরে দেখবেন যখন মাইকগুলো, আজকেই আমাদের পেন ড্রাইভ নিয়ে গেছে, তিনটাই নিয়ে গেছে, তিনটা মাইক নামাইছে, তিনটাই এখন। তারপরে আমরা এখন বিল্ডিংয়ের উপরে মাইক উঠেছি আর কি, বুঝছেন। তার ভিতরে আপনি দেখবেন সন্ধ্যাবেলা আমার বাসার ভিতরে মোটরসাইকেল বহর দিয়ে সামনে গেট পর্যন্ত চলে আসে। এখন এখানে আমাদের আছে কর্মীরা আছে, আমাদের বাড়ির ভিতরে আশেপাশে একটা বস্তু আছে, কলোনি আছে, সেই কলোনিগুলোর লোকজন যদি ভীতু সন্ত্রাস করে বা তারা ভীতুভাবে ভয় ভীতি দিচ্ছে, এবং তারা যে কোনো সময় কিছু একটা অঘটন ঘটলেই একটা দুর্ঘটনা ঘটতে পারে, সবসময় ব্যবস্থা নেয়, কিন্তু ওটা কিছুক্ষণ নেয়, আবার কিছুক্ষণ পরে আবার তারা ই করে। আমি যেমন প্রথম দিকে আমি 7 নম্বরে প্রচার করছি, সেখান থেকে আমাকে বাধা দিছে, সেখান থেকে চলে আসছি 3 নম্বরে, 3 নম্বরে বাধা দিছে, চলে আসছি 2 নম্বরে, 2 নম্বরে বাধা দিছে, এরকম করে কিন্তু আমি কয়েকটা স্থান পরিবর্তন করছি, কিন্তু তারা পিছনে পিছনে আছে। পরবর্তীতে প্রশাসন এসে একদম সরাই দিছে। আমি আশাবাদী যে 10 বছর যে মোংলাপোর্টে জোয়ারের পানিতে তলায় যেত, এখন আপনারা দেখছেন যে ফুলের বাগান, ডিভাইডারে রাস্তা আছে, এবং মেরিন ড্রাইভ রোড, যেগুলা এই শহরে যা যা দরকার তা আমি জনগণকে দিতে পারছি। জনগণ নির্বিঘ্নে অপেক্ষায় আছে ভোট দেওয়ার জন্য, এবং ভোট দিতে পারলে আমি নিশ্চিত বিজয় হব ইনশাআল্লাহ। এদিকে বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ আব্দুর রহমান বলেন, আপনারা জানেন যে এই বাংলাদেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর মোংলা, এই মোংলা পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা। এই প্রথম শ্রেণীর পৌরসভায় বর্তমানে যিনি মেয়র এই 10 বছর ধরে আছেন, কিন্তু পৌরবাসীর যে মৌলিক চাহিদাগুলি আছে, যে নাগরিক যে সুবিধাগুলি পাওয়া দরকার একটা পৌরসভার মেয়রের কাছ থেকে, সেটা তারা পায়নি। একদম অবহেলিত আছে এই পৌরসভা। আমাদের এখানকার যিনি অভিভাবক তালুকদার আব্দুল খালেক বেগম হাবিবুল নাহার, তারা তাদের দায়বদ্ধতা থেকে, এখান থেকে যেহেতু তারা বারবার নির্বাচিত হন, এই কারণেই তাদের দায়বদ্ধতা থেকে তারা কিছু মেয়রকে উন্নয়ন করেছেন। এখন মেয়র সাহেব এইগুলি তার নিজের উন্নয়ন বলে প্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে। তো আমি মনে করি, আমি যেহেতু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছে, আগামী 3 বছর ইনশাআল্লাহ এখনও আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, আমি যদি এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেন এই মোংলা পৌরবাসীর ভোটে, তাহলে আমি অবশ্যই এই মোংলা পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসাবে আমরা উপহার দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমার একদম স্পষ্ট কথা, আপনারা বাংলাদেশের অন্যান্য পৌরসভাগুলির নির্বাচনও দেখেছেন, আজকে মোংলা পৌরসভায় 16 তারিখে নির্বাচন হবে। আজকে মোংলার যে এই নির্বাচনী যে পরিবেশ, আপনারা কোথাও কি দেখেছেন যে কোথাও কোনো সহিংসতা কিংবা কোনো কিছু হয়েছে? দেখেন আমার পোস্টার ব্যানারের চাইতে বিরোধী পক্ষ আমার যে আছে অর্থাৎ তার পোস্টার ব্যানার অনেকাংশে বেশি। তিনি গতকালকে 9টা মাইক লাগাইছে, আমার 2টা মাইক চলে, এ হচ্ছে বাস্তবতা। এখন উনি যদি এই সমস্ত কথা বলে বিভ্রান্তি ছড়ায় নিজেকে পক্ষে মানুষকে নিতে চায়, এটা আমার কিছু বলার নাই এক্ষেত্রে। তবে আমি শতভাগ আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা চাই অবাধ একটি নিরপেক্ষ নির্বাচন মোংলা পৌরসভায় দৃষ্টান্তমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজি বেনজির আহমেদ বলেন, 16 জানুয়ারি তারিখে মোংলাপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচন উপলক্ষে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী উৎসবমুখর পরিবেশে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবারই প্রথম মোংলাপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ করার জন্য যা যা করণীয় সেটা নির্বাচন কমিশন গ্রহণ করবে এবং সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা ভোটারদেরকে এই নির্বাচনে ভোট প্রদানের জন্য আহ্বান জানাই।
16 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এ পৌরসভায় 31,549 জন ভোটার রয়েছেন। মোংলা পোর্ট পৌরসভায় 9টি ওয়ার্ডে মোট 12টি কেন্দ্রে এবারই প্রথম ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা, দেশ স্বাধীনের পর 1975 সালে মোংলা উপজেলা শহরের 19.5 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে মোংলা পোর্ট পৌরসভা গঠন করা হয়। 45 বছরের কোনো নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হতে পারেনি। সর্বশেষ 2011 সালের নির্বাচনে আলীগ মনোনীত প্রার্থী শেখ আব্দুস সালামকে হারিয়ে বিএনপি প্রার্থী মোহাম্মদ জুলফিকার আলী জয়ী হয়েছিলেন। সীমানা জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে নির্বাচন হয়নি। বিভিন্ন মামলা প্রক্রিয়া সম্পূর্ণ করার পর 10 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্ষতি হচ্ছে।